নমস্কার নিউজ ভ্যানগার্ডের আপডেটস নিউজে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখব বিস্তারিত সংবাদে। করোনার যে কালো সময় বা যে বিষাদের সুর চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেও কোথাও না কোথাও ভালো খবরও কিন্তু উঠে আসছে। এমন একটি চিত্র দেখা গেল আজকে তেলিয়ামুড়াতে, সেখানে করোনা আক্রান্ত এক মহিলা, 23 বছরের এক মহিলা করোনা আক্রান্ত জন্ম দিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের, এবং সেক্ষেত্রে বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার প্রসব যন্ত্রণা ওঠেন এবং সঙ্গে সঙ্গে তা ফোন করা হয় 102 নম্বর অ্যাম্বুলেন্সে এবং ছুটে আসে স্বাস্থ্য কর্মীরা এবং নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তান। স্বাস্থ্যকর্মীরা খবর পেয়ে সেখানে পৌঁছান তড়িঘড়ি। মুঙ্গাকামী এলাকার সেই ঘটনা আজকে সকালেই খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছান স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন পরিবারের লোকজন, এবং মা এবং সন্তান দুজনেই এই মুহূর্তে সুস্থ রয়েছেন। আমরা সকালবেলা আপনার 8:02 আমরা একটা কল আসে যে মুঙ্গিয়াকামী থেকে একটা পেশেন্ট, প্রেগনেন্সি হয়েছে কোভিড পজিটিভ। তো আমরা সঙ্গে সঙ্গে রেসপন্ড করি, সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে আই মুঙ্গিয়াকামী হসপিটালে। মুঙ্গিয়াকামী হসপিটাল থেকে আসার পরে আমাদের কাগজপত্র ডকুমেন্ট কিছু ব্যাপার আছে তা নিয়ে আমরা পেশেন্টের বাড়িতে আই। এবার পেশেন্টরা একটু মানে লেবার পেন আসলো খুব, তারপরে বাড়িতে ডেলিভারি করা হয়েছে। বাচ্চা একদম সুস্থ পড়াশোনা করেছে আর মা সব ঠিকঠাক আছে। তো এখন তারা ট্রিটমেন্ট করাইছে নিজন আগরতলা, তো তারা বাড়িতে ডাক্তারকে ফোন করা হয়েছে, মেডিসিন সব ডাক্তার তাদের সঙ্গে যোগাযোগ করে তারাই হবে আর কি। আমরা 102 ফোন করছিলেন, 102 আইছে, আমরা তাতে কি সন্তুষ্ট? আমরা 102 হেল্প করছে না, সাহায্য করছে, ওপেন আপনারা নিতেন না, বাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন, ঠিক আছে। এই অন্ধকারের মধ্যেও কিন্তু খুশির আলো, তেলিয়ামুড়ার এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল কোভিড আক্রান্ত এক রমণীর থেকে, এবং সেখানে স্বাস্থ্যকর্মীরা তড়িঘড়ি ছুটে যান খবর পাওয়া মাত্র, এবং মা এবং মেয়ে দুজনই আপাতত সুস্থ রয়েছেন, ঘরে রয়েছেন। এক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে এই কোভিড সিচুয়েশন বা এই কোভিড পরিস্থিতির মধ্যেও, কিন্তু সেখানে আজকে যে খবর বা আজকে যে ঘটনা ঘটলো তা কিন্তু রীতিমতো স্বাস্থ্যকর্মীদের দিকে কিন্তু এক যথেষ্ট আশার বাণী দিচ্ছে। এবং এই ক্ষেত্রে ঘটনা সম্পর্কে আমি বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি হিরণ ময়দা। হিরণ ময়দা, শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ, হিরণ ময়দা, এই যে ঘটনা ঘটলো আজকে তেলিয়ামুড়ায়, করোনা আক্রান্ত এক মহিলা জন্ম দিলেন এক কন্যা সন্তানকে, ঠিক কি ঘটেছিল ঘটনার যদি বিস্তারিত তুলে ধরো? ঘটনার যে আজ সকালে 102 নম্বর অ্যাম্বুলেন্সে খবর আসে যে মুঙ্গিয়াকামী থানাধীন মুন্ডাবাড়ি এলাকায় একজন গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছিল। তো সেই মোতাবেক 102 নম্বরে অ্যাম্বুলেন্সে ফোন করে যখন তারা অ্যাড্রেস দেয়, তখন খোয়াই থেকে অত্যাধুনিক যে এখন বর্তমানে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে সে একটি অ্যাম্বুলেন্স যায় মুঙ্গিয়াকামী মুন্ডাবাড়ি এলাকায়। কিন্তু সেখানে যাওয়ার পরে স্বাস্থ্যকর্মী এবং যে চালক ছিল স্বাস্থ্যকর্মী এই নাম হলো তোমার মেঘন দেবনাথ এবং গাড়ির চালক চন্দন দেবনাথ, তারা দেখতে পায় যে যখন গাড়ি ছিল তখন ওই গর্ভবতী মহিলাটি ব্যথায় তোমার কাটাচ্ছে। তো সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে তারা সেই বাড়িতেই ডেলিভারি করে ফেলে এবং গাড়িতে ওঠার সময় ডেলিভারি করে ফেলে এবং একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। যে মহিলাটি ছিল সেই মহিলাটি ছিল করোনা আক্রান্ত। তো বর্তমানে মা এবং শিশু দুজনেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ রয়েছে। হিরণময়দা, করোনার এই সিচুয়েশনের মধ্যে স্বাস্থ্যকর্মীদের উপরেও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু সেক্ষেত্রে যে আজকের যে ঘটনা যেখানে দুটো স্বাস্থ্যকর্মী প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন মা এবং শিশুকে রক্ষা করতে, কি বলবে সে সম্পর্কে? একাংশ স্বাস্থ্যকর্মীর জন্যই কিন্তু
গোটা স্বাস্থ্য যে কর্মীদের তাদের উপরে আঙুল রেখে, সব স্বাস্থ্যকর্মীরা এরকম নয়, একাংশ স্বাস্থ্যকর্মী সব জায়গাতেই কিছু না কিছু যেমন ব্যতিক্রম আছে দুর্ব্যবহার করে রোগীদের সঙ্গে। তো সেই জায়গায় তারা কিন্তু তাদের কর্তব্য যে প্রথম যে কর্তব্যটা প্রথম সারির যে কর্তব্যটা করেছে তারা, তাদের জন্য তাদেরকে সবাই ধন্যবাদ জানিয়েছে। এবং একাংশ স্বাস্থ্যকর্মী ধরুন গোটা স্বাস্থ্য পরিষেবা এবং কর্মীদের বদনাম হয়, সেই জায়গায় দেখা গেল আজকে যে তারা যে উদ্যোগটা নিয়েছে তার জন্য তারা সবাই খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। হিরণময়দা, পরিবারের তরফ থেকে বা পাড়ার প্রতিবেশীদের কি প্রতিক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে? বললাম তো যে ওনারা যে ঘটনাটা করেছে আজকে সকালে তার জন্য তারা সবাই খুশি এবং স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছে। বর্তমানে মঙ্গিয়াকামী থানা মঙ্গিয়াকামী হসপিটাল থেকে চিকিৎসকও গিয়েছে এবং রোগীকে এবং বাচ্চাটিকে দেখে এসেছে এবং তারা বর্তমানে সুস্থ হাসপাতাল সূত্রে জানা গেছে। তারা কি দুজনেই মা এবং শিশু দুজনেই কি এই মুহূর্তে ঘরে আছে বা বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতেই এখন বর্তমানে চিকিৎসা চলছে তাদের। তাদের শারীরিক অবস্থা কি এই মুহূর্তে? বাড়িতেই চলছে। ওনাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কি কি অবস্থায় রয়েছে? ভালো, এখন বর্তমানে ভালো রয়েছে। ধন্যবাদ হিরণময়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনারা শুনলেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মী যেখানে একাধিকবার অভিযোগের আঙুল ওঠে, অভিযোগের তীর কিন্তু যায় স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে, কোথাও কোথাও কোভিড কেয়ার সেন্টারে নিরাপত্তার প্রশ্ন ওঠে, আবার কোথাও চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন ওঠে। কিন্তু আজকের যে ঘটনা, আজকে যে শিরোনামে উঠে এসছে যে ঘটনা, করোনা আক্রান্ত এক মহিলা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয়, সেক্ষেত্রে কিন্তু দুজন স্বাস্থ্যকর্মী রীতিমতো ভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে সেই পরিষেবাটুকু দিয়েছে। এবং এখন এই মুহূর্তে মা এবং শিশু দুজনেই ঘরে রয়েছে, ভালো রয়েছে, সুস্থ রয়েছে। এবং স্থানীয়ভাবে যে প্রতিক্রিয়া উঠে আসছে স্বাস্থ্যকর্মীদের কিন্তু এই কাজের জন্য সকলেই কুর্নিশ জানাচ্ছেন। এই অবস্থায় এইভাবে ছুটে গিয়ে তারা রক্ষা করেছে মা এবং শিশুকে, যে নিয়ে কিন্তু রীতিমতো কুর্নিশ জানাতেই হয় স্বাস্থ্যকর্মীদের, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আবারও বলে রাখি, খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান স্বাস্থ্যকর্মী মেঘন দেবনাথ এবং গাড়ির চালক চন্দন দেবনাথ ছুটে যান এবং সঙ্গে সঙ্গে মহিলাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। তারপরে তার প্রসব হয় এবং ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেয় এই কোভিড পরিস্থিতিতে, যেখানে চারিদিকে এক কালো এবং বিষাদের সুর যেখানে বইছে। সেখানে মুঙ্গিয়াকামী এলাকায় এক কন্যা সন্তানের জন্ম এবং সেখানে স্বাস্থ্যকর্মীদের কিন্তু রীতিমতো তাদের বিরুদ্ধেও ধন্যবাদ জানাচ্ছেন সকলেই, এই খবর পাওয়া যায় মুঙ্গিয়াকামী এলাকায়। আমরা সকালবেলা আপনার 8:02 আমরা একটা কল আইছে যে মুঙ্গিয়াকামী থেকে একটা পেশেন্ট, প্রেগনেন্সি পেশেন্ট কোভিড পজিটিভ। তো আমরা সঙ্গে সঙ্গে রেসপন্ড করি, সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে আই মুঙ্গিয়াকামী হসপিটালে। মুঙ্গিয়াকামী হসপিটাল থেকে আসার পরে আমাদের কাগজপত্র ডকুমেন্ট কিছু ব্যাপার আছে তা নিয়ে আমরা পেশেন্টের বাড়িতে আই। তারপর পেশেন্টরা একটু মানে লেবার পেন আসলো খুব, তারপরে বাড়িতে ডেলিভারি করা হয়েছে। ২৩ বছরের এক উপজাতি মহিলা, করোনা আক্রান্ত মহিলা আজকে জন্ম দেয় কন্যা সন্তানের এবং সেখানে দুজন স্বাস্থ্যকর্মী আজকে সকালবেলাতে ফোন পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় এবং তাদেরকে যথেষ্টভাবে স্বাস্থ্য পরিষেবা কিন্তু সেখানে প্রদান করেছে। এই নিয়ে কিন্তু এলাকায় স্বাস্থ্যকর্মীদের উপরেও একটা সেখানে চূড়ান্তভাবে স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আবারও ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।